আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক, আল্লাহর অশেষ রহমতে আমাদের গাছের পেয়ারা পিপি বান্দার উপযুক্ত হয়ে গিয়েছে। আমরা ইনশাল্লাহ কালকে থেকেই আমাদের গাছের নতুন করে পিপি বান্দা শুরু করব। দেখুন, এ জায়গা থেকে এই পেয়ারাটা পিপি বান্ধা যাবে। আছে ব্যাটের টাকা, আছে আপনার 2-3টা করে মোটামুটি এখন আছে, কিন্তু এরপরে চালানে আরও বেশি যাবে ইনশাল্লাহ। দেখুন, এই পেয়ারাটা পিপি বান্ধার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা পিপি বাঁধার আগে আমাদের গাছে কি কি পরিচর্যা করি সেটা আপনাদের দেখাবো। তো দর্শক, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা পেয়ারার পিপি বাঁধার আগে সর্বপ্রথম যে কাজটা করি, আমরা ভালোভাবে একটা স্প্রে করে দিই। এবং এই স্প্রেটা কী কী ওষুধ দিয়ে করি, কীটনাশক বা আপনার কী কী অনুখাদ্য দিয়ে করি সেগুলো আপনাদের দেখাবো। আর এইগুলো উপকারিতা কী, যে আমরা যে ওষুধগুলো দিচ্ছি এর উপকারিতা সম্পর্কে বলবো। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা পেয়ারা বাগানি আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এই ওষুধগুলোর গুরুত্ব সম্পর্কে, গুরুত্ব আর কি। তো চাচা শুরু করুন। প্রথমে আমরা হেসালাপ থিওপিড জাতীয় হেসাল্প, এটি 80%, এটি আমরা দিচ্ছি সালফার ইনশাল্লাহ। আমরা এটা আপনাদের দেখাইছিলাম গত ভিডিওতে, আমরা এটা প্রত্যেকটা স্প্রেতে দিই, পেয়ারা লেবুর প্রত্যেকটা স্প্রেতে ওষুধটা আমরা দিই। এবং এটা আমরা 18 লিটার পানিতে 100 গ্রামের উপরে দিই। এবার এর কাজ সম্পর্কে গত ভিডিওয়ে বলছি, তাও একবার বলি, এটি এক নাগারে আপনার মাকড় নাশক, সাথে আপনার হচ্ছে ছত্রাক নাশক, ছত্রাকের কাজও করে, আরেকটি কাজ করে আপনার গাছের চেহারা অনেক সুন্দর করে। পাতা দেখুন সবুজ চকচকা, এটি স্প্রে করার পর আপনার গাছ একটা কালো মিশমিশে ভাবে আসবে, দেখতে খুব ভালো লাগে আর কি। দেখুন গুটিগুলো দাঁড়ায় গিয়েছে, এবং গুটিগুলো কত ফ্রেশ পরিষ্কার। এবারটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আর্জেন্টাইন বোরন, এটা 20% সোলোবার বোরন, এটা স্প্রে করার জন্য, এটা স্প্রে করা বোরন আর কি। আপনারা যে বোরনটা মাটিতে দিতে হয় সেটা দেবেন না, এটা স্প্রে বোরন, এটা হচ্ছে সোলোবার বোরন। আমরা 18 লিটার পানিতে এটি দেবো 36 গ্রাম, 1 লিটার পানির জন্য 2 গ্রাম। এবার এর উপকারিতা শুনুন, আপনারা যখন এই সোলোবার বোরনটা দেবেন তখন আপনার গাছের ফল পিপি বান্ধার পর পরিষ্কার হবে, যার কারণে আপনার ফলের ডিমান্ড থাকবে সব থেকে বেশি। সোলোবার মানে আর আপনার বোরন হচ্ছে গাছের অনুখাদ্য। আমরা পিপি বান্ধার আগে বোরনটা কম্পলসারি দিয়েই থাকি। এবার আমরা দিচ্ছি অ্যাডাম প্লাস, এটা মূলত পোকার জন্য, ডগা ভাঙা আপনার ফল ছিদ্রকারী পোকা। যেহেতু মাসে এটা জুলাই, 2 গ্রাম করতে হবে, এটা 50 গ্রাম। আমরা 18 লিটার পানিতে 25 গ্রাম দেব। আমরা আজকে যেগুলো স্প্রে করছি সবগুলো অনুখাদ্য, শুধু একটি মাত্র আমরা 20 স্প্রে করছি। দেখুন অ্যাডাম প্লাস। আর আবার আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে র্যাবরেল জিঙ্ক, এটি 18 লিটার পানিতে দিচ্ছি 20 গ্রাম, এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক। এর উপকারিতা দেখুন, আপনার গাছের পাতায় যদি ফোটা ফোটা দাগ পড়ে সে দাগটা র্যাবরেল জিঙ্ক উঠিয়ে দেবে। আপনার পাতা শিরা ও কিনারা হলুদ বর্ণ যদি হয়ে যায় এবং পাতা যদি ছোটো কুঁকড়ে যায়, ফলন কমে যায়, তাহলে আপনি এটি আপনার কাছে স্প্রে করবেন। আর আর র্যাবরেল জিঙ্কের আরেকটি উপকারিতা হচ্ছে, এটি দিলে আপনার ফল বড় হয়। আপনার গাছে যদি দস্তার অভাব থাকে, আপনারা যদি জিঙ্ক না দিতে পারেন মাটিতে, এটি স্প্রে করলেও ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সিলেটেড জিঙ্ক আমরা আমাদের গাছের পিপি বান্ধার আগে এইটি আমরা দিই, ফল বড় করতে সাহায্য করে।
এবং গাছের অনুখাদ্য এটিও একটি। এখন আমরা দিচ্ছি পিজিআর, পিজিআর গোল্ড। এটি আপনার দেখুন প্রাকৃতিক হিউমাস সমৃদ্ধ প্রাণ গ্রোথ রেগুলার পিজিআর প্লাস অনুখাদ্য। এর উপকারিতা দেখুন, পিজিআর গোল্ড ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে। এটি মাটির পানি ধারণ ক্ষমতা উর্বরতা বৃদ্ধি করে, ফুল ও ফল ধরে যাওয়া রোধ করে। আমরা মূলত এই কারণে দিচ্ছি, আমাদের পেয়ারা গাছের আমরা আপনাদের কিছুদিন আগে বলছিলাম ফুল ধরে যাচ্ছে, আমরা পিজিআর গোল্ড এই কারণে দিচ্ছি যাতে আমাদের ফুলটা না ঝরে আর কি। এখন দেখুন আমাদের ফুল থেকে আল্লাহর রহমতে সব ফল দাঁড়িয়ে যাচ্ছে, এবং আপনার ফল মোটা করে। পিজিআর যদি আপনি দেন গাছ পচে আপনার গাছে স্প্রে করেন পিজিআর গোল্ডটা, তাহলে আপনার ফল মোটা হবে এবং ফুল ফল বেশি দাঁড়াবে আর কি। আপনার ফুলটা ধরে যাবে না, ফুলটা ফলে পরিণত হবে। আর দর্শক সর্বশেষ সর্বশেষ যেটি আপনাদের দেখাবো, এটি পরিমাণে অল্প মানে খুবই কম দিতে হয়, এটা ওভারডোজ করার সময় করা যাবে না, জেব্রা জিব্রেলিক অ্যাসিড। দেখুন এটি আমরা 18 লিটারে মাত্র হাফ গ্রাম, এটি দেখুন দেখলে বুঝতে পারবেন 1 গ্রামের ঔষধ আমরা হাফ গ্রাম দেব। এটি একটি উদ্ভিদের প্রাকৃতিক হরমোন, আপনি যখন এটা দেবেন আপনার ফল খুব আল্লাহর রহমতে সুন্দর হবে, আপনার ফলের সাইজ বড় হবে। এবং আপনি জেব্রা যদি প্রয়োগ করেন তাহলে আপনার যে স্বাভাবিক একটা ফলন হতো তা ইনশাল্লাহ দ্বিগুণ হয়ে যাবে, মানে আপনার ফলের যদি একটা স্বাভাবিক ওজন হয় 300 গ্রাম, সেটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার 500 গ্রাম মতো হয়ে যাবে। জেব্রার উপকারিতা অপরিসীম, কিন্তু অবশ্যই আপনারা এর ওভারডোজ দিবেন না, এটা মাথায় রাখবেন। আমরা এটা খুব সীমিত পরিমাণেই ব্যবহার করব, হাফ গ্রাম ঔষধ দেখুন, হাফ গ্রাম ঔষধ আমরা 2 ঢম করি। তো দর্শক এবার আমরা আপনাদের আপনারা প্রত্যেকটা কোন ঔষধটা কত টাকায় বাজারে কিনতে পাবেন সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। সর্বপ্রথম আমরা আসি হেসালপের কাছে, এটি 220 থেকে 230 টাকা কেজি। এরা মূলত সব দোকানদার বেচে না, যারা পদ্মা অয়েলস কোম্পানির ডিলার তাদের কাছে যে অবশ্যই আপনি হেসালপ চেয়ে নেবেন এবং দেখবেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কিনা, এটি জার্মানির প্রোডাক্ট। তারপরে আপনার আছে আর্জেন্টাইন বোরন, এটা আছে 100 গ্রামের প্যাক, এর বাজার মূল্য 70 টাকা, 65 থেকে 70 এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অ্যাডাম প্লাস, এটা আপনার 50 গ্রামের পাতা, আপনি 150 টাকার মধ্যে ওষুধটা কিনতে পারবেন। এর হচ্ছে র্যাবরেল জিঙ্ক, সিলেটেড জিঙ্ক, এটা আপনি 20 গ্রাম, এটা 20 গ্রামের পাতা, 25 টাকার মধ্যে ইনশাল্লাহ কিনে ফেলাতে পারবেন। জেব্রা জিব্রেলিক অ্যাসিড 1 গ্রাম, এটা আপনি 70 থেকে 75 টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। পিজিআর গোল্ড আমরা লিটারেরটা ব্যবহার করি, এটা আপনি 350 টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখুন এটিও জার্মানির প্রোডাক্ট। এখন এলাকা ভেদে দাম দরের কিছু কম বেশ হতে পারে, কিন্তু আপনার যে এটা আপনাদের প্রাথমিক ধারণা দিয়ে দিলাম, হলেও তেমন তারতম্য হবে না, দামের খুবই কম ডিস্টেন্স হবে ইনশাল্লাহ। এখন আমাদের আবুল চাচা ওষুধগুলো খুব ভালোভাবে মিশ্রণ করবে, আপনাদের গত ভিডিও দেখাচ্ছিলাম কীভাবে আমরা আমাদের ওষুধ মিশ্রণ করি, সেভাবে করতে লাগুক। যখন স্প্রে করবো ইনশাল্লাহ আপনাদের আমরা দেখাবো, এখন কি আমরা আমাদের বাগানের একটু কী অবস্থা সেটা একটু আপনাদের দেখাই।
দেখুন দর্শক, এরও পিপি বান্দার উপযুক্ত গুটি। এরম গুটি আল্লাহর রহমতে আমাদের বাগানে প্রচুর আছে, আর এর থেকে ছোট গুটিটা আরো বেশি আছে। দেখুন এখন গাছের চেহারাটাও আল্লাহর রহমতে খুবই সুন্দর। আমরা দুই দিন, আমাদের এই বাগানটা টোটাল স্প্রে করতে 2 দিন লাগবে। 2 দিন পর আমরা ঘাস পোড়া দিয়ে আমাদের বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। দেখুন এর একটি এই জাতের পেয়ারা, এর ফলন আল্লাহর রহমতে খুবই ভালো, 5-এর ফলনও খুবই ভালো। 5-এর একটা বৈশিষ্ট্য কি, আপনার ফুল ধরে গেলেও যে ফলগুলো দাঁড়ায় যাবে সেগুলো পর্যাপ্ত যথেষ্ট হবে, আর এটি 12 মাস কাল আপনার একইভাবে ফলন দেবে আপনার 5 জাতটা। আর এইটা আপনার যেবার আসবে প্রচুর আসবে। আপনি দেখায় এখানে বেশিরভাগ সব 5 গাছ, এবং দেখুন প্রত্যেক, আমার যতটুকু ধারণা অ্যাভারেজ আপনার এই ধরনের গুটি আর একটা গাছে বাইরের থেকে হালকা ছোট গুটি 30 থেকে 35টা আল্লাহর রহমতে আমাদের দাঁড়াই গিয়েছে। আর নতুন ফুল তো আছেই, এটা 12 মাস কাল একই রকম ফলন দেয়। আর এইট দেখুন, এই দেখুন এর একটা গাছে 100-এর উপরে আছে ফল এই ধরনের গুটি। এর পরবর্তী চালানের গুটি আবার কম হবে এর 8 জাতটার। এ দেখুন এবার মানে এই ধরনটা আল্লাহর রহমতে এই ধরনের গুটি দেখুন প্রচুর, কিন্তু যে নতুন আবার যে শাখা এসেছে এখানে তেমন একটা ফুল আসেনি, কিছু কিছু এসেছে কিছু কিছু আসেনি। কিন্তু আপনার 5-12 মাস কালই ও আপনার আছে, ধরন হালকা পাতলা হবে, ফুল ডালিতে কোনো সময় পিছবে না। 12 মাস কালে আপনি হচ্ছে ফল পাবেন একই রকমভাবে, যেটা এইটি পাওয়া যায় না। কিন্তু এইটি যখন আসে একবার প্রচুর আসে, এটা অসময়ের পেয়ারা। এদের 8 গাছ, দর্শক আরেকটি বিষয়, আগে আর আমার বাসা থেকে আর কি আমাদের 2টা ফোন চুরি হয়ে গেছে, এটা একটা অফ টপিক তাও বলছি আর কি বোঝানোর ক্ষেত্রে, যার কারণে আমার এই ভিডিও কোয়ালিটি এখন খারাপ হতে পারে বা ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে, আপনারা মানিয়ে নেবেন। এটা আমাদের আরেকটি ফোন, আমি যে ফোন দিয়ে মূলত ভিডিও করতাম সে ফোনটা হারিয়ে গিয়েছে, একটা মহিলা আর কি চুরি করে নিয়েছে, আমরা তার ধরতে পারিনি। দোয়া করবেন যাতে আমরা আমাদের ফোনটা পেয়ে যাই। দেখুন এই একটা পেয়ারা, এই গাছটায় 200-এর উপরে পেয়ারা আছে, আমার যতটুকু ধার 200-এর উপরে হবে ইনশাল্লাহ। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কি পরিমাণ পেয়ারা, এটা আরেকটি 8 জাতের পেয়ারা। দেখুন আমাদের পেয়ারাগুলো দেখুন কি চকচকা। আপনারা যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন এবং আপনার গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারেন, আপনার গাছ কী চাচ্ছে, তাহলে খুব সহজে এবং কম খরচে আপনি স্প্রেটা করতে পার, মানে আপনার গাছটাকে ভালো রাখতে পারবেন। দেখুন দর্শক আবুল সাদা দেখুন স্প্রে করছে। আমরা আমাদের আপনাদের প্রত্যেক সময় একই কথা বলি, আপনারা স্প্রে বিকেলে করবেন এবং আপনাদের গাছগুলোকে একেবারে ভালোভাবে ভিজিয়ে দিবেন যাতে প্রত্যেকটি ফলে পাতায় ওষুধগুলো লাগে। তো দর্শক ভিডিও আর
বাড়াবো না, ভিডিও একেতে এমনি বড় 15 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।